বন্ধুরা আমার বডিতে যে ব্লাউজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের কাটিং ভিডিও কিন্তু কলে দিয়ে আপলোড করা হয়ে গেছে যারা দেখেননি কমেন্ট বক্স চেক করবেন সেখানে আপনারা পেয়ে যাবেন আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের আপার চেস্ট হলো থার্টি আর আমার হলো থার্টি থ্রি কিন্তু আমি আমার অনুসারে ফিটিংস করে ব্লাউজটা পরেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে ব্লাউজের ফিটিংসটা কতটা সুন্দর হতে পারে যদি আপনি আপনার আপার চেস্ট অনুসারে কেটে ব্লাউজটা সেলাই করেন অনেকে দেখি বগলের জায়গাতে অনেকটা কুচকে থাকে শোল্ডার পরে যায় কারণ সঠিকভাবে আপনারা কাটে এবং সেলাই করেন না বলেই আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমার পেছনের দিকে বগলের জায়গাতে হালকা একটুখানি ফুলে আছে কেন বলুন তো যেহেতু থার্টি ফোর আর আমার হলো থার্টি থ্রি এখানে ওয়ান ইঞ্চ বেশি নিয়ে আমি এখানে বগলের শেপটা দিয়েছি বলে সামান্য একটুখানি ফুলে আসবেন কিন্তু যখন আপনি আপনার আপার চেষ্ট অনুসারে বগলে শেপটা দেবেন তখন কিন্তু এই সমস্যাটা আর কখনোই হবে না তো তাহলে চলুন বন্ধুরা সঠিক পদ্ধতি আমরা অবশ্যই দেখে নিই তাহলে আপনার ব্লাউজে আর কোথাও কোনো সমস্যা হবে না তো অনেকের একটা প্রশ্ন বরাবরই থেকে যায় যে আরেকটু সহজ করে দেখান আরেকটু সহজ করে দেখান দেখুন সঠিকভাবে ব্লাউজ যদি তৈরি করতে চান বা সঠিক টেলার যদি আপনি হতে চান তাহলে কিন্তু সহজভাবে হয় না একটু কঠিন তো আপনাকে অবশ্যই শিখতে হবে সেজন্য ভিডিওটাকে একটু ভালো করে দেখবেন যত ভালো করে দেখবেন তত আপনি কাজটা ভালো করে শিখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি হলাম সবিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সঠিক পদ্ধতি জানতে হলে ব্লাউজ সেলাইয়ের তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন বন্ধুরা যদি আপনি এই ব্লাউজে আস্তর লাগাতে চান তাহলে একইভাবে আস্তর কেটে এখানে সব দিকে ঘুরিয়ে সেলাই করে নেবেন আর তারাকে দেখুন এখানে এভাবে বরাবর করে মিলিয়ে নেবেন তা না হলে কিন্তু একদিকে হয়ে যাবে এভাবে বসানোর পর যে সাইড পার্ট থাকে দয়ের অংশটা সেটাও কিন্তু মিলিয়ে নেবেন যারা নতুন হন তারা এভাবে অবশ্যই মিলিয়ে নেবেন তা না হলে আপনাদের ভুল হতে পারে এবার দেখুন কটনের পার্টকে এভাবে রাখবেন দুটো পার্টকে এভাবে রাখলাম রাখার পর দেখুন ঠিক এই সাইড থেকে আপনি সেলাই করে আপনি হুকের যে জায়গা আছে এই জায়গাতে নিয়ে আসবেন এখানে বেশি সেলাই করতে হবে না আর ওদিক থেকে কিন্তু আপনাকে হাফ ইস সেলাই করতে হবে এখান থেকে হাফ ইস নিয়ে মাঝখানে আসার পর কমিয়ে নেবেন আবার যখন এই জায়গাতে আসবেন তখন একটু বাড়িয়ে নেবেন তো দুটোই কিন্তু ভাবে সেলাই করে নেবো দেখুন আমি এখানে সেলাইটা করে নিলাম আর সেলাই করার সময় দেখালাম না এরপর এইভাবে ফোল্ড করে টিকেন দেব তবে টিকেন দেওয়ার আগে এখানে যে বাড়তি কাপড়টা হলো এখানে আমি আস্ত লাগাইনি বলে শুধু উঠে যাচ্ছে তার জন্য একটুখানি বাড়তি হলো এটাকে কেটে দেখুন এভাবে বরাবর করে নিচ্ছি তো এখানে দেখুন এবার এই দুটো পয়েন্ট বরাবর করে আমি এখানে ফোল্ড করছি ফোল্ড করার পর এখান থেকে টিকেন দেব তো টিকেনটা কতখানি দেবেন

বগলের দিকটা উপরে রাখবেন আর এই জায়গাটা সবসময় লক্ষ্য রাখবেন বা কাটিং করার সময় একটা নাম্বার দিয়ে রাখবেন এবার এই পয়েন্টকে উপরের দিকে আপনি রাখবেন এই জায়গাতে একটুখানি কোনা মতো বাইরের দিকে রাখবেন তবে এটা কেন রাখা হয় দেখুন যখন এখানে একটুখানি বাইরের দিকে রেখে আপনি সেলাই করবেন তখন দেখুন এই জায়গা থেকে একদম রাউন্ড হয়ে আসবে দুটো পয়েন্ট বরাবর থাকবে তা না হলে একটা অংশ উপরের দিকে একটা অংশ নিচের দিকে থাকে দেখুন সেলাই করে নিলাম তবে যখন আপনি কাস্টমারের জন্য করবেন তখন কিন্তু এই দুটো অংশ সেলাই করার পর একটু আয়রন করে নেবেন তাহলে দেখবেন ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে এবার দেখুন এখান থেকে একটু লক্ষ্য করুন এই জায়গাতে আপনারা করে নেবেন বা মেশিন না ডাবল সেলাই দিয়ে দেবেন এরপর নিচের বেল্ট রয়ে গেল তো বেল্টের জন্য দেখুন প্রথমত আমি মাপ নিয়ে নিচ্ছি এই জায়গা থেকে দেখুন আমি এখানে পনে এক নিচ্ছি যেহেতু এটা ছোট সাইজের ব্লাউজ তার জন্য পনে এক নিচ্ছি বিক সাইজের জন্য আপনি ওয়ান ইঞ্চ নেবেন এরপর দেখুন এখান থেকে আসার পর মাঝখানে তো মাঝখানে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি পনে তিন স্মল সাইজ হলে পনে তিন নেবেন আর বিগ সাইজ এর ব্লাউজ যখন হবে তখন থ্রি ইঞ্চ নেবেন আর এই জায়গা থেকে দেখুন আমি তাইলে পনে দুই বা দুই ইঞ্চ নিতে পারেন এখানে একটু কম বেশি হলে কোনো অসুবিধে হবে না কিন্তু লক্ষ্য রাখবেন মাঝখানে এবং হুকের জায়গাতে যে টিকেনটা সেখানে যেন একদম বরাবর থাকে টিকেন নয় যে বেল্টের শেপটা সেটা যেন বরাবর থাকে এবার এই জায়গাতে কতখানি রাখবেন তার আগে কি এভাবে নেবেন নিয়ে এখান থেকে একটু বেশি করে ফোল্ড করবেন ফোল্ড করে দেখুন প্রথমত একটু মিলিয়ে বসিয়ে নিন এভাবে দেখুন বসিয়ে একটু চেক করুন এখানে নিয়ে আসলাম এবার কি করতে হবে পেছনের পার্ট নিতে হবে এখানে প্রথম বরাবর রেখে দিন পেছনের পার্ট নিয়ে সাইডে আপনি বরাবর রাখুন টিকেনটা কিন্তু পেছনের পার্টে দেওয়া হয়ে গেছে এখানে রাখার পর পেছনের পার্টে যে লম্বা আছে সেই লম্বা অনুসারে কিন্তু এখানে হতে হবে পেছনের পার্ট থেকে যেন লম্বাটা কম না হয় একটু বেশি হলে কোনো সমস্যা নেই যেন কম না হয় পেছনে কিন্তু আমি সাইড থেকে একটু শেপ দিয়ে থাকি সেই শেপটা কিন্তু এখনো দেইনি বলে একটু মানে লম্বা আছে পেছনের পাটটা তো দেখুন পেছনের পাট বরাবর করে নিয়েছি এবার আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে নেব তো বরাবরই কিন্তু আপনি এভাবে করবেন যখন সব সময় সেলাই করবেন তখন আর মাপ দেওয়ার দরকার হবে না নর্মালি দেখবেন আপনার চলে আসবে তো দেখুন তাহলে দাগটাকে আমি মিলিয়ে নিলাম এবার চলুন বেল সেলাই করে নিই আর এখানে দেখুন 10 সেলাই করার সময় এই যে জায়গাতে কাপড়গুলো আছে এগুলো উপরের দিকে রাখবেন কখনোই কিন্তু নিচের দিকে রাখবেন না ছোট ছোট জিনিসগুলি সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এদিক থেকে যখন আপনি হুক পটি লাগাবেন এটাকে যেন উপর দিকে থাকে সেই জিনিসটা মাথায় রাখবেন কারণ ছোট ছোট ভুল করলে কিন্তু ফিনিশিং খারাপ হবে এখান থেকে দেখুন বেল্ট লাগানোর পর যে একসাথে কাপড়টা হলো সেটা কেটে বরাবর করে নিলাম এবার এখানে আমার হুক পটি এবং হুকের ঘরের পটি রয়ে গেল তো দেখুন প্রথমত এখান থেকে হুক পটি লাগিয়ে নিচ্ছে আর হুক করটি উপরের দিক থেকে লাগিয়ে ভেতরের দিকে নেবেন আইপুর ভেতরের দিক থেকে লাগিয়ে আপনি বাইরের দিকে আনবেন তো দুটোই কিন্তু এখানে সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেল তাহলে দেখুন এবার একটু চেক করছি বরাবর আছে কিনা এরপর দেখুন বেছানোর পাটে টিকেনটা আগে থেকে দেওয়া হয়ে গেছে আর এখানে আরেকটা জিনিস রয়ে গেছে বেছানোর পাটে এখানে দেখুন সাইড থেকে আমি একটুখানি উঠিয়ে দিচ্ছি যদি আমি আগে এভাবে দিতাম না একবার আমি দিয়ে চেক করেছি যখন চেক করলাম তখন দেখলাম সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো আসে এখানে কাপড়টা অনেকটা কমে যায় তার জন্য আমি কি করি এখন এখানে হাফিস বা পনেরো একিস অনেক সময় দিয়ে থাকি সাইজ অনুসারে দিয়ে থাকি এই ব্লাউজে আমি হাফ পিস দিলাম কারণ এই যে সাইজ এই সাইজের ক্ষেত্রে এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার হবে না তাহলে পেছনের পার্ট কিন্তু কমপ্লিট এবার আমার কি করতে হবে শোল্ডার জয়েন করতে হবে তো পেছনের পার্ট আর সামনের পার্ট নিয়ে নিলাম এখানে টাকে বরাবর করে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন তাহলে শোল্ডার সেলাই করে নিলাম শোল্ডার সেলাই করার পর এবার আমি দেখুন এখানে এই যে কাপড়টা এটা পেছন দিকে রাখবো যখন শোল্ডার পটি সেলাই করবো নখ দিয়ে একটু চেপে বরাবর মিলিয়ে দেবেন মিলিয়ে দিয়ে উরেপ কাপড় নিয়ে আপনি গলাতে একদম একটা সাইড থেকে শুরু করে দ্বিতীয় দিকে সেলাই করে নিয়ে যান তো দেখুন এই পটিটা সেলাই করার সময় অনেকে খুব টান রেখে সেলাই করে কখনোই টান রেখে সেলাই করবেন না যতটা সম্ভব নর্মাল ভাবে আপনি সেলাই করবেন তাহলে দেখবেন গলার টা ভালো হবে দেখুন পটটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে পটটি সেলাই করার পর ভেতরের দিক থেকে আপনি অবশ্যই কাট কাট লাগিয়ে দেবেন সামনে এবং পেছনে দুদিকে কিন্তু আপনাকে লাগাতে হবে শুধুমাত্র আর জায়গাতে একটুখানি দেবেন না এবার দেখুন পেছনের দিকে চলে আসলাম এইভাবে সম্পূর্ণ ঘুরিয়ে লাগিয়ে নেব দেখুন শোলার ঠিক এই জায়গাতে অতখানি আমরা কাট লাগাবো না এবার দেখুন আবার সামনের দিকে দ্বিতীয় সাইডেও কিন্তু আমি একই ভাবে কাট কাঠ লাগিয়ে নিচ্ছি তো কাঠ লাগানো কিন্তু এখানে কমপ্লিট এবার উপরের দিক থেকে এখান থেকে আরেকটা চাপ সিলে দিচ্ছি একদম বরাবর করে সাইড থেকে আপনারা এই সেলাইটা দেবেন যখনই এই সেলাই দেবেন তখন দেখবেন ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে গলার পটি তা না হলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না তো দেখুন তাহলে আস্তে আস্তে করে এই সেলাইটা আমি করে নিচ্ছি তো এই সেলাইটা করার পর গলার পট্টিটাকে আমি ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করে নেবো তো দেখুন তাহলে এইভাবে সম্পূর্ণ সেলাই করার সময় এই যে কাপড়গুলো আছে এগুলা পট্টির দিকে রাখবেন কখনোই ব্লাউজের দিকে এভাবে রাখবেন না তাহলে কিন্তু ফিনিশিংটা সম্পূর্ণ খারাপ হবে এভাবে ব্লাউজের পটির দিকে রেখে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করবেন তো দেখুন তাহলে কমপ্লিট করার পর এখান থেকে ফোল্ড করে আমি পটিটাকে সেলাই করছি তো এই সেলাটা করলে কি হয় যখন আমরা হ্যাম করব তখন খুব তাড়াতাড়ি হয় বলে আমি সবসময় এই সেলাটা করে থাকি যারা নতুন আছেন যদি অসুবিধা হয় তাহলে দরকার নেই সরাসরি আপনারা হ্যাম করে নেবেন গলার পটি সেলাই করা এখানে কমপ্লিট এবার আমি হাতা লাগিয়ে নিচ্ছি তো হাতা লাগানোর সময় বরাবরই বলে থাকি শোল্ডারের ঠিক মিডেল থেকে আপনারা হাতাটা লাগিয়ে নিন একটা দিক সেলাই করার পর এবার দ্বিতীয় আরেকটা দিক সেলাই করবেন তবে হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা আলাদা করে ওখান থেকে দেখতে পারেন একটা দিকে দেখুন আমার বরাবর হলো তাহলে দ্বিতীয় দিকটাও আমি একইভাবে বরাবর রেখে প্রথমত এখানে পিন করে দেব। পিন করে আবার কিন্তু শোল্ডারের মিডেলে আমি চলে যাব। এভাবে সেলাই করলে কি হয় আমার হাতাটা একদম বরাবর থাকবে এখানে দেখুন একটা ভুল আমার হয়েছে একটা দিকে দেখুন সামনের দিকে আটা দিকে পেছনের দিকে আমার কাপড়টা আছে তাহলে এভাবে থাকলে কিন্তু হবে না আমাকে একটু কেটে সেলাইটা খুলে একদিকে এটাকে ঘুরিয়ে নিতে হবে শোল্ডারের যে জয়েন্টের কাপড় আছে সেটাকে তো দুদিকেই থাকে তাহলে কিন্তু কখনোই দেখতে ভালো লাগবে না শোল্ডারের জায়গাতে খুলে থাকবে তো সেলাই করার সময় অনেক সময় লক্ষ্য থাকে না তো এই জায়গাতে লক্ষ্য রেখে অবশ্যই আপনার সেলাই করবেন অতখানি সেলাই করার পর একটু চেক করবেন হাতার কাপড় এবং ব্লাউজের কাপড়ের লম্বা বরাবর আছে কিনা যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে যে কাপড় কম আছে সেটা হালকা টান রাখবেন যেখানে বেশি আছে সেটা একটু লুজ রাখবেন তাহলে দেখবেন একদম বরাবর এখানে আপনার হাতার সেলাই হয়ে যাবে তো একটা হাতা কিন্তু সেলাই করে নিলাম দ্বিতীয় হাতাটাও আমি সেলাই করে নেব তো দেখুন সামনের অংশে একটা জিনিস রয়ে গেছে বেল সেলাই করার পর এখানে দেখুন বেল্টের এক্সট্রা কাপড়টা আমি কোনাকুনি করে কেটে মিলিয়ে নিচ্ছি এরপর দেখুন আমাকে সামনের এবং পেছনের কাপড়টা মিলিয়ে এখানে সাইড থেকে জয়েন করতে হবে তো সাইড জয়েন করার পর আমরা কোমর ফুর্তি লাগিয়ে নেব তাহলে দেখুন এখানে সাইড জয়েন হয়ে গেছে একটা দিক সেলাই করার পর দ্বিতীয় দিকটা কিন্তু আমি একইভাবে সেলাইটা করে নিচ্ছি এর পরবর্তী স্টেপ দেখে নিন দেখুন তাহলে সামনের অংশে একটুখানি আমার বাড়তি হলো বাড়তিটা কেন হলো বলুন তো আমি কিন্তু পেছনে যে শেপ দিয়েছিলাম একটুখানি সেটা বেল্ট লাগানোর পরে দিয়েছিলাম বলে আমার সামনের অংশ একটুখানি লম্বা হলো তা না হলে কিন্তু বরাবর হতো তো বরাবর হয়েছে বলে কোনো অসুবিধে নেই যে বাড়তিটা হলো সেটাকে আমি সোজা করে এখান থেকে একটুখানি কমিয়ে কমিয়েছি সামনের দিক থেকে আমি সোজা করে এটাকে দাগ দিয়ে তারপর সেই দাগ অনুসারে কেটে নেব। কিন্তু কাটতে হবে তা না কিন্তু দুটো পার্ট বরাবর থাকবে না তো বরাবর করে কেটে নেওয়ার পর আমি এখান থেকে পটি লাগিয়ে নেব কুমোরপট্টির সবসময় আপনি সোজা কাপড় নেবেন এখান থেকে সেলাই করে আপনি দ্বিতীয় দিকে নিয়ে যাবেন দেখুন পটি সেলাই করে ভেতরের দিকে ফোল্ড করে নিয়েছি পরে তাতে আমি হেম করব। আর এখানে কিন্তু ফিটিংসটাও আমি লাগিয়ে নিয়েছি আর ফিটিংসের সেলাইটাও কিন্তু আমার একদম সোজা হলো। যখন আপনার কাটিং ও সেলাই সঠিক হবে তখন কিন্তু ফিটিংসের সেলাই আপনার একদম সোজা হবে কোমরে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই শুধু বুকের দিকে আপনি হাফ পিস বেশি নেবেন যতখানে টোটাল ব্লাউজ আছে তার থেকে কিন্তু যখন খুব হেভি হবে তখন আপনি পনের পিস এক্সট্রা নেবেন আর এই জায়গাতে কোমরে কখনোই কিন্তু বাড়তি নেবেন না যতখানি দরকার ঠিক ততখানি নেবেন হাতায়ও দেখুন অনেকের হাতায় সমস্যা হয় যখন হাতা গোলা শুরু হয় তখন ওনাদের ফিটিংস করতে গিয়ে সোজা হয় না একদম আসে তো এখানে কিন্তু না একদমই সোজা হলো তো দেখুন তাহলে কি করে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন তো আমার এখানে হুক লাগানো এবং হুকের আর এছাড়া গলাতে হেম করা বাকি আছে তারপর কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা আমার এখানে কমপ্লিট তো দেখুন সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে